একটা ইটও পোতা হয়নি, অর্থের অভাবে অথই জলে অযোধ্যার বাবরি মসজিদ নির্মাণ। 5 বছর হয়ে গেল সুপ্রিম রায়ের রাম মন্দির বিতর্কের অবসান হয়েছে। জাঁকজমকপূর্ণভাবে করে রাম মন্দির নির্মাণও হয়েছে, অথচ সুপ্রিম কোর্টের রায়ে যে মসজিদ নির্মাণ হওয়ার কথা ছিল সে মসজিদ নির্মাণের কাজ একচুলও এগোয়নি। মসজিদ নির্মাণের জন্য উত্তরপ্রদেশের সরকার যে জমি দিয়েছিল সেই জমিতে এখনও একটা ইটও গাঁথা হয়নি। 2019 সালের অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়ে সুপ্রিম কোর্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছিল হিন্দুদের 2.77 একর জমির পাশাপাশি মুসলিম পক্ষকেও 5 একর জমি দিতে হবে। অযোধ্যা জেলারই ধন্নিপুরে সে জমি দেওয়া হয়েছিল। গত 22 জানুয়ারি উদ্বোধন হয় রাম মন্দিরের। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন যজমানের ভূমিকায়, অথচ মসজিদ কাজ এখনও শুরুই হয়নি। মসজিদের প্রস্তাবিত জমি এখনও খাঁ খাঁ করছে, বাচ্চারা ক্রিকেট খেলছে। প্রায় 4 বছর হতে চলল বাবরি মসজিদ গঠনের জন্য ট্রাস্ট তৈরি হয়েছে। 2020 সালের ডিসেম্বর মাসে মসজিদের নকশাও প্রকাশ করা হয়, কিন্তু এখনও পর্যন্ত বাবরি মসজিদের জন্য বরাদ্দ 5 একর জমিতে নাকি একটি ইটও পাতা হয়নি। এর মূল কারণ টাকার অভাব। রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যে কোটি কোটি টাকার অনুদান এসেছে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে তার ছিটে ফোটাও নেই। 4 বছর পেরিয়ে এখনও পর্যন্ত মাত্র 90 লক্ষ টাকা অনুদান মিলেছে। বাবরি মসজিদ ট্রাস্টের চিফ ট্রাস্টি জাফর ফারুকি স্বীকার করে নিয়েছেন, অযোধ্যার বিতর্কিত জমি না পাওয়ায় মানুষের মধ্যে মসজিদ নিয়ে কোন রকম আগ্রহ নেই। আমরা বহু মানুষের সঙ্গে কথা বলেছি, কিন্তু বিশেষ লাভ হয়নি। ট্রাস্টের তরফে বলা হয়েছে, মসজিদ এবং সেটার সঙ্গে যা যা বানানোর কথা ছিল তাতে খরচ হবে কোটি কোটি টাকা। শুধু মসজিদ নির্মাণে 6-7 কোটি টাকা খরচ হওয়ার কথা, সে টাকাটাও তোলা হয়নি। অথচ কর্মকর্তাদের মধ্যেও সেই উৎসাহ নেই, সেটাও মসজিদ নির্মাণে বিলম্ব হওয়ার অন্যতম কারণ। সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।